জাপানের হোকাইডোর বাসিন্দা রিওতা ওয়াতানাবে 36 বছর বয়সে এই যুবক বিয়ে করেছেন চারটি, এছাড়া আছে দুইজন প্রেমিকাও। তবুও খুঁজছেন নতুন বউ, কারণ তিনি গড অব ম্যারেজ বা বিয়ের দেবতা হতে চান, এটাই তার লক্ষ্য। রিওতা গত কয়েক বছর ধরে চাকরি করেন না, স্ত্রী ও প্রেমিকাদের পাওয়া বেতন দিয়ে চলে তার সংসার। সংসার চালাতে তার মাসিক খরচ হয় বাংলাদেশি মুদ্রায় 7 লাখ টাকার বেশি। ইতিমধ্যে 10 সন্তানের বাবা হওয়া রিওতা চাকরি না করলেও সন্তানের দেখাশোনা করা, রান্না ও গৃহস্থলীর কাজে সাহায্য করেন। জানা যায় 6 বছর আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, হতাশায় মগ্ন রিওতা তার সংস্থায় থাকতেন। এ নিয়ে রিওতা বলেন, এই ঘটনার পর থেকে তিনি বিভিন্ন ডেটিং অ্যাপে নারীদের সঙ্গে কথা বলা শুরু করেন। চলতি বছরের শুরুর দিকে জাপানের এক টিভি শোতে তিনি বলেন, আমি শুধু নারীদের ভালোবাসি, যতক্ষণ আমরা একে অপরকে সমানভাবে ভালোবাসি ততক্ষণ কোনো সমস্যা হবে না। এই জাপানি দাবি করেছেন, তার স্ত্রীরা একে অপরের প্রতি কোনো হিংসা করে না, বরং ভালো বন্ধু হিসেবে রয়েছে। রিওতা জানান, তিনি জাপানে সবচেয়ে বেশি সন্তানের বাবা হওয়ার রেকর্ড ভাঙতে চান। তিনি বলেন, আমি 54 সন্তানের বাবা হতে চাই, যেন আমার নাম ইতিহাসে লেখা থাকে। আমি এখনো নতুন বউ খুঁজছি।